जाहिली कुदखा वाला देखियो वाला मालूम सी जाकी ले और तरबटर आवाज़ों शुद्ध होला है देखते वैसा होला हल लगे ना असल नहीं जाऊँगा है कि जो खुचो गुले जो लावज़ों भी बलाई सी ना ला चुदी पोयन बतिया मानसे वो खुबो जी वहीं ते हुई आवाज़ आउ बवाज़ीर चुलखारी चुलखारी गानो नीला वार वाज़ो नीला वासल है नहीं जिगिर हो रहे हैं लासेर देखी द्वार दे ये शुरू हो गया लो या ऐसे सूर्दी कुछ जो होता है वरना उसे तो गाल का ये बात बोलने लगी इधर तो आवरण से वैसा उसे तावतारे कोई अंडे फाइन हुलो फुला सुला हो रिया उदाउदी सिल्लाई बाए आल थिंडी ले बुलो ही बाए कि तो खबर फुलाई दिया बरते हैं ना योरे अवलार उधर लगाई ले अवलार बॉस लगाई दिला बेशी सुन लियो था लगाइया আর এটা হইল যে মিলাদুল নবী তো আল্লাহর নবীর জোলা তো ইলা আসিল না সাহাবীর জোলা তো আসিল না তাবীর জোলা তো আসিল না তে তো যে আগা সাগা বলো সহ্য অবস্থা গালে হই যাব ও আপনার দলিল দেওয়া আরম্ভ করলা দেওয়ার কারণে ইটা গেছে বালসর গেছে লাগছে যে ইলো পরাজিত হয়েছে কিন্তু আমি একটা কথা কই আমি দিয়া গেছি হলো জলিস ও কি দাও একটা কাগজ আছে খুইরা হবে একটা উর্দু লোকা এগুলো তো খালু নাই আমার আমার তো মুখস্থ আছে এটা কাগজ আমি লেখছি যে তারা হয়তো যায় যে তিন যুগ সাহাবির যুগ তাবির যুগ রবির যুগ সাহাবির যুগ তাবির যুগ ওই সিস্টেমে বিলাদুল নবী হয়েছে না বিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কাফিরে এতরাজ করছে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবাব দিছে বড় হল হইয়া জীবনে একদিনও দেখবা এটা আমরা লাগি এক এটা আমরা লাগি দলিল খোদা বুঝছো এতরাজ করছে কাফিরে আমি রসুলে বাকলামে আর আদম আলাইহিস সালাম তার কি তার মিলাদ বয়ান করে উঠাইয়া দিছ এখন দেবন্দী হলেও বেশি তারা মিলাদুল নবীর বিরোধিতা তারা বেশি করে কারণ আত্মাকে করিয়া আইসেন এখন করতে করতে তারা এটা একটা ট্রেডিশন হয়ে গেছে যে মিলাদুল নবী আইয়া আসলে এবার একটু খুব করছেন করবা তারা খাসলত তো জোলায় তো কইবা যে মিলাদুল নবীর কাউন্টারও লাগে মোবিল একটা হলো সিরাতুল নবী আমি কইছি সিরাত যে বিষয় এটা তো আমরা হরি রমজান শরীফও আমরা প্রতিদিন জোর নওয়াজের মধ্যে এক ঘন্টা সিরাতুল এক ঘন্টা আছে আছে না নাই সিরাত একটা বিষয় মিলাদ আর একটা বিষয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক হইল তার ব্যক্তির মর্যাদার লগে আর ব্যক্তির মর্যাদা ব্যক্তির মর্যাদাটা হইল সম্পর্ক হইল ইমানের লগে কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির মর্যাদা দিল না পর্যন্ত হাত্তা আকুলা আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা অন্য রাইছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল লোকে তার জান জাগি মহব্বত বেশি দেওয়া পর্যন্ত তার ইমান হইত নাই এর লাগে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দিছিও লয় কাগজ একটা আচ্ছা আপনারা একটা সওয়াল করি যাই যে কি দেওবন্দি যারা তারার তরিকা আছে আছে সিলসিলায় বদলি আছে না নি দেখি আপনারা যারা কিছু বয়স্ক হোক আছে যে যত শেখ সাহ আসল সব বদলি সব খলিফা লাইন জি ঠিক আছে আপনার তরিকা আছে আমরা বদল সিলসিলা তরিকা আছে তরিকার বিভিন্ন অজিফা আছে তরিকার বিভিন্ন ধরনের শহুল আশকাল যেমন ইল্লাল্লাহ জিকির আল্লাহ জিকির পাশার পাশর জিকির হিজুল বার ফোড়া দোলাইল বার ফোড়া এই সমস্ত বিষয়ে কুরুলে সালাসাত আসিল না এগুলো যে খালি আবরার ইলা নাই আমি সব কিতাব পড়িয়ে দেখছি যতটা আবরার আছে তরিকার সবকাজ সব দেবদী হলো কিতাবের মধ্যে লেখা আছে যে এগুলা তারা বুজুর্গ হলে বতাই দিছ এই বিষয়গুলা সালাইয়া যাই না তারা এবং সালাইয়া যাই বা যারা তরিকত পন্থী এগুলারে যাই এগুলা কিতা কোন পর্যায়ে ভরে ওখানো জবাব দিবার লাগি আবুল হাসান সাহেব যাই বাবুলগ্নি সাহর আব্বা আর আহমদ শফি সাহর উস্তাদ আমি আহমদ শফি সাহর মারা যাওয়ার হলে তার জীবনী দেখছি যে তাই আহমদ শফি সাহ আবুল হাসান সাহর
ছাত্রও ওর তো বাবুর লোক হিসেবে আব্বার ছাত্র আর তাই আটাধারী বাজার সার শেখুল হদিস ও তফসির আসলা তাহলে সুফিগুলোর বিষয়গুলা যে কোন পর্যায়ে পড়ে ওখান লেখটা ওখান বিষয়টা প্রমাণ করবার লাগে লেখসই যে সুফিগুলো যে বিভিন্ন ধরনের অজীবা হল বিষয় যেগুলা যেগুলা করুণের সালাত আসিল না এই বিষয়গুলো হইল যে দরকার আসিল না আল্লাহ নবীর জমানা সাহাবির জমানা তাবির জমানার দরকার আসিল না এনার দিল আসিল পাক সাফ এই পদ্ধতিগুলা পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে যেহেতু মানুষের দিলর মাঝে বিভিন্ন ধরনের রোগগার ধরছে আর এগুলারে এগুলারে পরিষ্কার করবার লাগি সুফি হলে বিভিন্ন ধরনের জিকির আজকার বাতাইয়া দিছে উতেল হইলা আর উসি আজমিলায় সালা সাহাবে জবাব উসনে নেই পায়া গিয়াকে উসি জবানা মে উস আবর কা সব হি বদা কক নেই হুয়া তা বিন উসি আজমিলা কে বাদ তো কে সব কি ওজা সে হুয়া আবর হাদিস হুয়া ও বেদাতে মদ্দুবা আয় তাহলে কইতলা এই সমস্ত জিনিস হইল বেদাতে মদ্দুবা বেদাতে মদ্দুবা নুরুল আনোয়ার কিতাব লেখছেন বেদাতে বন্ধু বইল যে খামটা খোরা বালা না হলে দুষারু করা যাইতো না কিন্তু খোরাটা বালা এখন বালা খাম যে সুবিগুলোর বিভিন্ন ধরনের তসবি তহলিল জিকির আজকারের সংখ্যা বিভিন্ন ধরনের জিকির আজকারের নিয়ম পদ্ধতি এটা যারা সাবিত করলা এগুলো খুচরা যে উচ্চ বেদাত আর মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলে ইলো আওয়ার বাদে তারা কইলার বেদা চোর কোনো আর প্রকার নাই বুঝলি তো আমি ওটা বহু চিল্লা চিল্লি আমি হরিয়া আসে দেখছি ইয় লাই আজকাল লেখা পড়ার আমি লেখিয়া দিছি যদি ওটা গেছে এখান দিছি না রে দিছি রে ও না ওই তুমিও রে আল ইসলাম হইলো আমি কইছি বই কিছু নাই ইটা ওখান দিও দেওয়া হই ওখানে দেখি তো আমি কেন হেডলাইন দিছি যে মিলাদুল নবী বিদাত হলে দেওবন্দীদের তরিকতের জিকির আজকার কেউ বিদাত বলতে হবে আজ হোক আছেন বরুলা সাহেব আমরা ইটা ইয়ে নাই বেটারি শুনলি নাই যে ভোট করি লাগিল কাফির হওয়া তা সারাই নি দি কোথা জানে না দেখো জানে যে হেসে কিছু চুকাইয়া ভাল্লা গান আর উপর হইতে দি মানুষে খুব বেশি হইতে হইব বা যাওক বাবাজির বাবাজির তোরখানির তোরখানি গান ও হলিল না আর ওয়াজ হলিল না ভাষা নি জিগির হরে লাশের ডেকি ভার দে জেটি আমি একদিন গৌরব হই নিছি তো হঠাৎ গাছে কুদ দেখি আপনারা কিতা কইল যে একটা গাছও লাখলা দি ঠুক দি বারে খানা করে আমরা এটা তৈরি গায়ের কুটি ওটাই ওলা ইয়ে করো ওলা জিগির বারে স্টেজ ওই ওটা ওটা করে হোসেন বা ওটা তো এটা চৌরা বার করছো কোনো বুজুর্গে তৈলা জিগির বারছই না জি